तो बिरादर इस्लाम साहबाए किराम रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अनुमति निये निजेर पिता माता आत्मीय स्वजनेर नामे ईसाले सवाब करेछेन। साहबाए किराम एवं ताबेईनगण मृत्यु व्यक्ति के दाफन करार पर तादेर कबरेर पाशे कुरान तेलावत करेछेन, सही हादिस द्वारा प्रमाणित। ताई जखन जियारत करते जाबेन कुरान पाक तेलावत करेन। आमरा कुल शरीफ तेलावत करी ना, क्यों तेलावत करी? रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोलेछेन जे व्यक्ति तीन बार सूरा इखलास पाठ करलो अल्लाह पाक ताके एक खतम कुरान पाक पाठ करार सवाब दान करे। जोरे बोलो सुभानाल्लाह। तो कुरान तेलावत करलें मृत्यु व्यक्तिर नामे तार सवाब आपनी ईसाल करे दिलें। फतवाए शामीर मध्ये लिखा आछे जे कोनो व्यक्ति जखन कबरेर पाशे दिए अतिक्रम करबे तो एगारो बार सूरा इखलास पाठ करबे। यदि से एगारो बार सूरा इखलास पाठ करे तो जत मृत्यु व्यक्ति आछे तार संख्या अनुयायी ताके आल्लाह पाक सवाब दान करबे। जोरे बोलें सुभानाल्लाह। से निजेओ सवाब पाबे, मृत्यु व्यक्तिओ सवाब पाबे। इमाम इब्ने कुदामा रहमतुल्लाह अलैह निजेर किताब किताबुल मुगनिर मध्ये लिखेछेन जे इस्लामे जुग जुग थेके साहाबाए किरामेर जुग थेके मानुष जन के दावत दिए एकत्रित करे कुरान तिलावत करे खतम करे तार सवाब मृत्यु व्यक्तिर नामे ईसाल करा हय आर तार सवाब मृत्यु व्यक्तिर कबरे जाए। जोरे बोलें सुभानाल्लाह। सुनानु दारमीर मध्य हादिस रेचेन इमाम नबवी रहमतुल्ला आलै किताबुल अजकारेर मध्य हादिस लिखेसेन एवं हादिसटीके सही बोलेचेन। साहाबाए किराम एक अपर साहाबीके दावत दिए एकत्रित हुए कुरान पाक तेलावत करतें, कुरान खतम करतें, तारपरे तिनारा दुआ करतें, कारण कुरान खतम करार पर दुआ कबुल हय। जोरे बोलें सुभानाल्लाह। তার জন্য আমরা সাহাবায়ে কেরামের আমলকে বেছে নিয়েছি। তাই আমাদের মানুষ যখন মারা যায় আমরা কুরআন তেলাওয়াত করি, খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, জলসার ব্যবস্থা করি, ভালো নেক কাজের ব্যবস্থা করি যেন তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে যায় আর মৃত্যু ব্যক্তি উপকৃত হয়। কিছু লোক বেরিয়েছে বর্তমান জামানায়, আমার নবী বলেছেন 73টি ফিরকা হবে। তো ফিরকা তো হবে, কেউ কি রুখতে পারবে? नबी पाक बोले चेन तो ग्यारंटी हबे, किन्तु जारा फिरका थेके निजेर ईमान के बाचिए निबे ताराई हबे जान्नाती। जोरे बोलें सब फिरका कुरान पढ़बे, बरन जारा बातिल जाहान्नामी फिरका तारा बेशी पढ़बे, कारण डुप्लीकेट माल बिक्री करते गेले बेशी चिल्लाइते हय आर जारा आसल माल थाके दोकाने बसे थाके कस्टमर आपन मने एसे निये जाय। बुझते पारलेन? आमी थाकी बहरमपुर थेके 25 किलोमीटर दूर, ওখান থেকে এসে আপনাদের এখানে খুরশেদ ভাই আছে টেলার, চিনবেন আপনারা, ওকে এসে পাঞ্জাবি সেলাইতে দিলাম। কেন? ভালো সেলাই তো। অরিজিনাল মাল জালা যাদের আছে তারা কিন্তু আপনার চিল্লাবে না বেশি, অটোমেটিক মানুষ আসবে কিনবে নিয়ে যাবে, ডুপ্লিকেট ওয়ালা বেশি চিল্লায়, ঠিক না? হয় কি হয় না? কথা বলেন তো। কিছু লোক বেরিয়েছে বলছে মরা গরু কি আর চেরা খায়, মানুষকে গোমরা করছে পাবলিককে যে মরা গরু কি আর চেরা খায়। আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে, আমি বললাম ঠিকই বলে, ওরা তো আর ভুল বলে না, ওদের বাপ দাদা মরলো, কে গরু হয়ে গেল, কে কুত্তা হয়ে গেল, কে বিল্লি হয়ে গেল, ও তো আর চেরা খাবে না। আমাদের বাপ দাদা মরলে বাপ বাপ থাকে, দাদা দাদাই থাকে, তাই চেরা খাবে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন কথা? তো ইমাম আজকে নিশ্চয় জালসা হয়েছে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে না? নিশ্চয়ই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি আল হাবিলিল ফাতাওয়ার দ্বিতীয় খণ্ডের 222 পৃষ্ঠার মধ্যে লিখেছেন, ইমাম ইবনে রজব হাম্বালি রহমাতুল্লাহ আলাইহি আহওয়ালুল কুবুরের মধ্যে হাদিসটি এনেছেন, ইমাম আবু নুঈম আসবাহানি রহমাতুল্লাহ আলাইহি আপনার হিলিয়াতুল আউলিয়া 950 বছর পূর্বের লেখা কিতাবের মধ্যে হাদিস এনেছেন, হযরতে সাইয়্যিদেনা তাউস রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ইন্নাল মাউতা ইফতিনুনা ফি কুবুরহিম সাবা, নিশ্চয় মৃত্যু ব্যক্তি তার কবরে 7 দিন পর্যন্ত কঠিন অবস্থায় থাকে।
فَكَانُوا يَسْتَحِبُّونَ أَيَّطْعَمَ عَنْهُمْ تِلْكَ الْأَيَّامُ তো হযরতে তাউস বলছেন, দীর্ঘ আলোচনা আছে ইদিক উদিকে হাদিসের আরো, যে সাহাবায়ে কেরামগণ এবং তাবেঈনগণ মৃত্যু ব্যক্তির নামে সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া করাকে সওয়াবের কাজ মনে করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মৃত্যু ব্যক্তির নামে সাত দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া করিয়েছেন, তার কারণ আমাদের যখন মানুষ মারা যায় আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর নবী পাক বলেছেন, মা আনা আলিহি ওয়া সাহাবী, 73 ফিরকার মধ্যে সব জাহান্নামি একটাই জান্নাতি, যে আমার তরিকা আমার সাহাবীর তরিকাকে অন্তর থেকে মেনে নিবে তারাই হবে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম সাত দিন পর্যন্ত মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করিয়েছেন। আমাদের দেশে চার দিনকার দিন করে তাই চাহরম বলা হয়, 40 দিনকার দিন করে তাই চল্লিশা বলা হয়, কিন্তু আসল কি, মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা তার সওয়াব মৃত্যু ব্যক্তির কবরে ইসাল করে দেওয়া, যেটা হচ্ছে সুন্নাতে সাহাবা সুন্নাতে তাবেঈ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক আছে, চল্লিশা কোথায় আছে, চাহারম কোথায় আছে? তো বেটা, চল্লিশা চাহারম না, আসল হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা, চার দিনে করা হয় তাই চল্লিশা বলা। তো ওকে জিজ্ঞাসা করেন, ওর গ্রামে মসজিদ আছে কি নাই? সবার গ্রামে মসজিদ নাই? যেমন আপনাদের গ্রামের নাম কি মুথাবাড়ি, তো মুথাবাড়িতে পাড়া আছে কি পাড়া নাই? মুথাবাড়িতে ধরেন যে মুথাবাড়ি একটা পাড়া, তো মসজিদের নাম কি হবে? মুথাবাড়ি জুমা মসজিদ, ঠিক না? যেমন মাদ্রাসা আছে, দারুল উলুম হুসেইনিয়া কালিমিয়া মাদ্রাসা, দারুল উলুম গরিব নামাজ মাদ্রাসা, সবারই মাদ্রাসার আলাদা আলাদা নাম আছে। তো এখন যদি আমি আপনাকে বলি যে দারুল উলুম হুসেইনিয়া কালিমিয়া মাদ্রাসা কোন হাদিস আছে দেখাইতে পারবেন? পারবেন? পারবেন না। নাম হচ্ছে একটা পেহচানের জন্য, আর হুসেইনিয়া কালিমিয়া লাগাচ্ছেন আল্লাহ আল্লাহ ওয়ালার নিসবত পাওয়ার জন্য। জোরে বলেন নিসবতের জন্য, কারণ যার নিসবত যত সম্মানিত ব্যক্তির সঙ্গে হবে তার মর্যাদা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবে। আদম আলিহিসালামকে আল্লাহ উম্মত দিয়েছেন, ইব্রাহিম আলিহিসালামকে উম্মত দিয়েছেন, মুসা আলিহিসালামকে উম্মত দিয়েছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত নবীকে উম্মত দিয়েছেন, আর সব উম্মত আমাদের পূর্বে এসেছেন, কিন্তু আল্লাহ যখন কোরআন পাকে জিকির করছেন তো বলছেন তোমরাই হলো উত্তম উম্মত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ উত্তম উম্মত বলছেন, সবচাইতে বেশি ফজিলতওয়ালা, কারণ কি? তো কারণ হচ্ছে নবীগণের মধ্যে আমাদের নবীর তুলনা নাই, আমাদের আখরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের উম্মতের মধ্যে কোনো তুলনা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিসবত হয়ে গেল না? তাই পৃথিবীর মানুষ যুগ যুগ থেকে রাসূলুল্লাহর জামানা থেকে কামিল মুর্শিদের হাতে, হক্কানি পীরদের হাতে বায়াত হয়ে আছেন, মুরিদ হয়ে আছেন। আপনি কোরআন পাক খুলবেন, সূরাতুল ফাতহা আয়াত নাম্বার 10, আমার নবী মুরিদ করতেন, সাহাবায়ে কেরাম নবীর হাতে মুরিদ হতেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, মাহবুব, যারা তোমার হাতে বায়াত করলো মুরিদ হলো, তারা আমি আল্লাহর হাতে বায়াত করলো, আর আল্লাহর হাত তাদের হাতের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রহমত পাওয়ার জন্য রাসূলুল্লাহর হাতে বায়াত হতেন সাহাবী, আর রাসূলুল্লাহর বায়াত পরে উম্মতেরা হতেন আবু বকর সিদ্দিকের হাতে, উসমানে গানির হাতে, হযরতে আলীর হাতে, হযরতে উসমান গানির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমরে ফারুক, ইমামে হুসাইন, ইমাম জাফরে সাদিক, যুগ যুগ থেকে এটা চলে আসছেন। বায়াত হওয়াকে অনেক মুহাদ্দিসিনগণ আলিমগণ সুন্নাত বলেছেন এবং মুস্তাহাব বলেছেন, আর এটা হচ্ছে নিসবতের কারণে। তো বিরাদরে ইসলাম, নিসবত হচ্ছে খুব বড় জিনিস। মানুষের নিসবত যত দামি ব্যক্তির সঙ্গে হবে তার মর্যাদা তত বেশি হবে। একটি আর আপনাকে উদাহরণ দিয়ে দিই, আমার গলাতে একটি কাপড় আছে, এই কাপড়টা দিয়ে যদি আমি মোজা তৈরি করি তো পায়ে পড়া হবে, কিন্তু এই কাপড়টা দিয়ে যখন আমি টুপি তৈরি করে নিব কেউ আর পাও লাগাবে না, ঠিক না? কারণ তার নিসবত কার সঙ্গে হয়ে গেল? নবী পাকের সুন্নাতের সঙ্গে হয়ে গেল, ওর মর্যাদা বেড়ে গেল। সুবহানাল্লাহ বলে। একটি কাপড় আপনি জমিনে ফেলে রাখেন, কেউ ছুঁইবে না,
কিন্তু যখন কোরআন পাকের কভার বানিয়ে দিবেন জুজদান বানিয়ে দিবেন তখন ওই কবর যদি পড়ে থাকে মানুষ উঠিয়ে চুম্বে কারণ তার নিসবত হয়ে গেছে কোরআনের সাথে জোরে বলেন সুবহানাল্লাহ তো আমরা হলে সুন্নাত ওয়াল জামাত আমাদের নিসবত হলো সাহাবার সঙ্গে আউলিয়া কেরামের সঙ্গে আমরা আউলিয়া কেরামের হাতে বাইত হই murid হই তিনাদের সঙ্গে নিসবত রাখার কারণে নিসবত জোড়ার কারণে কারণ আমরা যখন কোরআন হাদিস পড়ি তো এই নিসবতের আল্লাহ এত উঁচু মাকাম দান করেছেন যে হযরতে সাইয়্যেদনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ইউসুফ আলাইহিস সালাম কে উনার ভাইরা কূপে ফেললেন উনি মিশরে গেলেন মিশরের বাদশা হয়ে গেলেন তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে হারানোর শোকে কান্না করতে করতে চোখের জ্যোতি হারিয়ে দিলেন চোখের জ্যোতি হারিয়ে গেল এত কান্না করেছিলেন চিন্তা করে তো উনার ভাইরা গেলেন ইউসুফ আলাইহিস সালামের কাছে যে ভাই তোমার শোকে কান্না করতে করতে আব্বা জানের চোখের জ্যোতি হারিয়ে গেছে তো ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আমার জামাটা নিয়ে যাও আমার আব্বার চোখের উপরে রেখে ফিরিয়ে নিবে আমার জামার ওসিলাতে জামার বরকতে আমার আব্বা জানের চোখের জ্যোতি ফিরে আসবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ তো আজকে যারা বলে নবীর ওসিলা নেওয়া চলবে না আল্লাহ কোরআন পাকে বলছে শুন আমার নবী তো নবী আমার নবী শরীরে যে জামাকে পরিধান করে নেয় আমি আল্লাহ ওই জামার ওসিলাতে অন্ধ চোখের জ্যোতি ফিরিয়ে দিই জোরে বলেন সুবহানাল্লাহ ওই জামাটা নিয়ে আনা হলো ইয়াকুব আলাইহিস সালামের চোখের উপরে রেখে টেনে নিলেন সঙ্গে সঙ্গে চোখের জ্যোতি ফিরে আসলো একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর এটা কোনো হাদিস শুনাইলাম না আপনাকে কোরআন শুনাইলাম সূরা ইউসুফ পড়িয়েন পেয়ে যাবেন তাহলে ইউসুফ আলাইহিস সালামের জামা জিন্দা না মুর্দা জামা জিন্দা না মুর্দা কথা বলতে হবে জামার মধ্যে আত্মা আছে আত্মা নাই তো ওই জামা পেল কোথায় শেফা নবীর শরীরে ট্যাচ হওয়ার কারণে জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর শরীরে ট্যাচ হওয়ার কারণে ওই জামাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এত বরকত রেখে দিলেন এত বরকত রেখে দিলেন অন্ধ ব্যক্তির চোখের উপরে রাখলে ওই জামার ওসিলাতে চোখের জ্যোতি ফিরে আসলো আমার আপনার নবীর স্ত্রী বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর উনার একটি জুব্বা মুবারক আমার কাছে ছিল আমার এলাকাতে যখন কোনো ব্যক্তি অসুস্থ হতো আমি ওই জুব্বাটাকে পানিতে ধুয়ে ওই পানি পান করাতাম যত বড় অসুখ হোক না কেন ওই জুব্বা ডুবা পানি পান করার বরকতে আমার আল্লাহ তার অসুখকে দূরে সরিয়ে দিত জোরে বলুন সুবহানাল্লাহ তাই নবীগণ তো নবীগণ তিনাদের জুতো মুবারকের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে তিনাদের জুব্বা মুবারকের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে তিনাদের চুল মুবারকের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে তিনাদের নাখুন মুবারকের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আছে আর নবীর শান কে বুঝবে রাসূলগণের মর্তাবা কি বুঝবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর আরশে যাচ্ছেন তো আল্লাহ বলছেন মাহবুব তুমি জুতা খুলিও না জুতা পরে আরশে চলে এসো বিশ্ববাসী যেন জেনে নাই মুহাম্মাদের জুতোতে যা আছে পৃথিবীর মানুষের মাথাতে তা নাই নারে তাকবীর নারে রিসালাত আজমতে মুস্তাফা আজমতে মুস্তাফা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নবীগণের বা আউলিয়ায়ে কেরামের শুনেন উনাদের জাত তো বহুত বলান্দ বালা তাহলে সুন্নাত ওয়াল জামাত শুধু আজকে থেকে না সাহাবায়ে কেরামের জামানা থেকে মুসান্নাফে ইবনে আবি সাইবার মধ্যে সহি সনদে হাদিস বর্ণিত আর যে হাদিসটি আমি বয়ান করতেছি এই হাদিসটিকে ইমাম ইবনে হাজার আসকালানি শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাই বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে হাদিসটিকে সহি বলে আখ্যায়িত করেছেন মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে হাদিস যে কিতাবটি বুখারী শরীফের পূর্বে লেখা হয়েছে মুসলিম শরীফের পূর্বে লেখা হয়েছে তিরমিজির পূর্বে আবু দাউদের পূর্বে নাসাইর পূর্বে ইবনে মাজার পূর্বে হাদিসটি হচ্ছে হযরতে উমারে ফারুকের জামানায় বৃষ্টি যখন বন্ধ হয়ে গেল মানুষ হালাক হতে লাগলো বরবাদ হতে লাগলো ধ্বংস হতে লাগলো হযরতে সাইয়্যেদনা উমারে ফারুকের খাজিন মালিক দার রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গেলেন যাওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি
আপনার মাজার শরীফে এসেছি আপনার উম্মত পানির জন্য আপনার উম্মত বৃষ্টির জন্য আপনার উম্মত পানির জন্য হালাক হতে চলেছেন আমাদের জীবজন্তুগুলো মারা যাচ্ছে বাচ্চা মায়ের কোলে জীবন দিয়ে দিচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মাজার শরীফে এসেছি আপনি একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন একটু পানির ব্যবস্থা করে দেন সাহাবী রাসূল এই কথা বলার পরে বাড়ি চলে এসেছেন রাতে ঘুমাচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ স্বপ্নতে এসেছেন আমার নবী বলছেন মান রাআনি যেই ব্যক্তি আমাকে মান রাআনি ফিল মানাম যেই ব্যক্তি আমাকে স্বপ্নতে দেখলো ফাকাদ রাআল হক সে আমাকে সত্যই দেখলো জোরে বলুন সুবহানাল্লাহ আমার সুরাত শয়তান ইখতিয়ার করতে পারে না রাসূলের পাক স্বপ্নতে এসেছেন আসার পরে বলছেন শুনো আমার উমরকে আমার সালাম দিও আর বলিও যে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন বৃষ্টি হবে একটু জোরে হবে না সুবহানাল্লাহ বৃষ্টি হবে এই কথা বললেন চলে গেলেন স্বপ্ন শেষ ঘুম যখন ভেঙেছেন উমারে ফারুকের দরবারে এসেছেন বলছেন হুজুর আমি রাসূলুল্লাহ রওজা মুবারকে গিয়েছিলাম আরিজা পেশ করেছিলাম বৃষ্টির জন্য তাই আমি স্বপ্নতে দেখলাম রাসূলে পাক এসেছেন আর আপনাকে সালাম দিয়েছেন আর বলেছেন বৃষ্টি হবে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা যখন শুনলেন যে আকায়ে মদিনা তাজদারে কায়নাত মালিকে জান্নাত মুহাম্মদুর রাসূলুল্লাহর মতন জাত যে আল্লাহ পাকের প্রিয় হাবিব যে নবীর প্রতি আল্লাহ দুরূদ পড়ে আল্লাহ সালাম পড়ে মালায়েকা সালাম পড়ে ওই নবী মুস্তাফা আমি উমারে ফারুককে সালাম দিয়েছেন এই কথাটি শুনে তিনার চোখ দিয়ে পানি বেরিয়ে যেমনই জমিনে পড়েছেন মহান রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টির পানি বর্ষণ করে দিয়েছেন তো সাহাবী রাসূল বিশ্ববাসীকে প্রমাণ করে দিল শুনো যখন তোমার অসুস্থ যখন তোমার কোনো হাজাত ডাক্তারের কাছ ঠিক হবে না হাকিমের কাছ ঠিক হবে না তাবিবের কাছ ঠিক হবে না আল্লাহ মাজারে গিয়ে দোয়া করো তিনাদের মাজারে যখন দোয়া করবেন ইমাম জাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নবালার মধ্যে লিখছেন আর দোয়াও মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া আল্লাহ ওয়ালাদের মাজারে দোয়া করো আল্লাহর নবীগণের রওজাতে দোয়া করো তিনাদের মাজারে যেই দোয়া করা হয় ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয় নারে তাকবীর নারে রিসালাত ফয়জানে আম্বিয়া ইকরাম ফয়জানে আউলিয়া ইকরাম শুনেন বিরাদের ইসলাম আজকে মানুষের চুলকানি হচ্ছে বেশি আল্লাহ ওয়ালাদের মাজার কে নিয়ে ওসিলা কে নিয়ে তাই আপনাদের সম্মুখে আমি সহি হাদিস থেকে দলিল দিচ্ছি জাল হাদিস না আর যারা বলে যে মাজার যাওয়া যাবে না তাদের কাছে জাল হাদিস তো দূর 1450 বছরের কোন একজন ইমামের একটা কোনো কল দেখাতে পারবে না আর এই চ্যালেঞ্জটা আমার কায়ামত পর্যন্ত থাকলো কারণ 1450 বছর থেকে এখন পর্যন্ত যত ইমাম গিয়েছেন মুহাদ্দিসিন গিয়েছেন ফোকাহায়ে কেরাম গিয়েছেন সকলের আকীদা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই বয়ান করেছেন যেটি ফতোয়ায় শামির মধ্যে লেখা আছে ইমাম শাফি বলেন আমি যখন কোনো মুসিবতে ফাসতাম দুই রাকাত নামাজ পড়ে ইমামে আসাম কাশফুল গুম্মা সিরাজুল আইমার মাজার শরীফে যেতাম তিনার মাজার শরীফে দোয়া করার বরকতে আমার আল্লাহ আমার হাজাতকে পূর্ণ করে দিত তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই জাতা বড় মৌলভী বাবজি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাই আজকে আমাদের মতন ব্যাকঢোয়া মৌলভী ছিল উনি একটা মাযহাব প্রতিষ্ঠিত করেছে জোরে বলবেন না সুবহানাল্লাহ উনি মুজতাহিদ ছিলেন মুজতাহিদ আর মুজতাহিদ কাকে বলে যিনি নিজের ইলমে নিজের বিদ্যাতে কুরআন এবং হাদিস থেকে মসলা খাজ করবে জোরে বলুন সুবহানাল্লাহ এটা সবার ক্ষমতা নাই আর আমার আপনার মাওলানা ইমরান সাহেব ইনি হুজুর ইনারা তো পরের জিনিস আমরা অনেক সাহাবীরও সম্ভব হয়নি তিনাদের দ্বারা থেকে ডাইরেক্ট কুরআন এবং হাদিস থেকে মসলা খাজ করা আর এই বিষয় বুখারী শরীফের হাদিস আমার আপনার নবী মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি দেশের কাজী বানিয়ে পাঠাচ্ছেন বলছেন মুয়াজ বিন জাবাল তুমি যখন ওই দেশে যাবে তোমার সামনে কোনো মশলা পেশ হবে তো তুমি কি দিয়ে ফয়সলা করবেন সাহাবী বলছেন হুজুর কোরআন দিয়ে রাসূলের পাক বলছেন তোমার জ্ঞান মোতাবেক যদি কোরআন পাকে না পাও বলছেন আপনার সুন্নাত হাদিস দিয়ে তোমার জ্ঞান মোতাবেক আমার হাদিসও যদি না পাও মুয়াজ বিন জাবাল বলছেন আমি কোরআন এবং হাদিসকে লক্ষ্য করে নিজের নলেজ থেকে কায়াস করব জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ
তাহলে কি বুঝতে পারলেন আমার নবী বলছেন মুয়াজ বিন জাবাল কুরআন এবং হাদিস থেকে তুমি যে প্রত্যেকটা মাসলা বের করে নিবে এটা হতে পারে না কারণ মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে বলেছেন যখন মহান রব্বুল আলামিন কওরের কাছে দ্বীনের খিদমত করার ইরাদা করেন তাকে ফকিহ বানিয়ে দেন মুস্তাহিদ বানিয়ে দেন তো সাহাবায়ে কেরামের মধ্যে ফতোয়া শামির মধ্যে লেখা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস জাবির ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ ইনারা মুস্তাহিদ তবকার সাহাবী ছিলেন বাকি যত সাহাবী ছিল ইনাদেরই তিনারা তাকলিদ করতেন মাযহাব মানতেন জোরে বলুন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামও মাযহাব মানতেন এক অপরের তাকলিদ করতেন তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুজতাহিদ ছিলেন কে ছিলেন একটা দুটো হাদিস জানতেন না মুজতাহিদ কাকে বলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে একজন আলিম জিজ্ঞাসা করছেন হুজুর কোন ব্যক্তি যদি 100,000 হাদিস মুখস্থি জানে তাহলে সে কি বিনা মাযহাব মানে ডাইরেক্ট কুরআন হাদিস থেকে মশলা বের করতে পারবে ইমাম মালিক বলছে পারবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ তিনি বলছেন হুজুর যদি 300,000 হাদিস জানে তো ইমাম মালিক বলছেন তবুও পাবে না জোরে বলবেন না সুবহানাল্লাহ তো এত লক্ষ হাদিস জানার পরেও নিজে কুরআন হাদিস থেকে মশলা বের করতে পারবে না আজকে ডক্টর মাস্টার ঘাস কাটা চাষা লোক সুদখোর লোক মদখোর লোক যে মাদ্রাসার দরজা পর্যন্ত দেখেনি ও বাংলা কুরআন নিয়ে মশলা বের করছে আল্লাহর কোরআন কাগজের খেলা সবাই বুঝে নেবে আমার রসুলের ভাষা তো সবাই বুঝতে পারতেন না তাই আল্লাহ হযরত বলছেন তেরে আগে ইউ হে দবে লচে ফসাহা আরব কে বড়ে বড়ে কোই জানে মুহ মে জবা নহীঁ নহীঁ বলকে জিসম মে জা নহীঁ আল্লাহ হযরত বলছেন রসুল পাকের সামনে আরবের বড় বড় ফসাহা আরবির মহারত রাখনে ওয়ালা আরবির পরিপূর্ণ জ্ঞান রাখনে ওয়ালা রাসূলুল্লাহর সামনে এসে মুখ বন্ধ হয়ে তো মনে হচ্ছিল যে ওর শরীরের মধ্যে জানি নাই সুবহানাল্লাহ বলবেন না তাহলে আল রাসূলুল্লাহর কথা যদি এত পাওয়ারফুল হয় তাহলে আল্লাহ পাকের কথা জোরে বলেন না সুবহানাল্লাহ তাই বিরাদের ইসলাম আল্লাহ ওয়ালাদের মাজারে গিয়ে দোয়া করা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন মুসা কাজিম রাহমাতুল্লাহ এর মাজারে বড় বড় মুহাদ্দিস ফকিগণ গিয়ে তিনার ওসিলা দিয়ে দোয়া করতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর ইন্তেকাল করার পর তিনার কবরে গিয়ে তিনার ওসিলা দিয়ে হাজাত চেয়েছেন আমার আল্লাহ রাসূলুল্লাহর ওসিলাতে তার হাজাতকে পূর্ণ করেছেন সুবহানাল্লাহ বলেন আর শুধু তাই নয় সুনানুদ দারমির মধ্যে সহি হাদিস সুনানুদ দারমির মধ্যে হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামানায় আবার বৃষ্টি বন্ধ হয়ে গেল তো সাহাবায়ে কেরাম মায়েসার কাছে গেলেন মায়েসা বলছেন যাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক কবরের সামনেকার যে ছাদ আছে ওই ছাদকে সরিয়ে দাও ওই জায়গাটা ফুটো করে দাও আকাশের সূর্যের তাপ যখন সূর্যের আলো নবী মুস্তাফার রওজার দিকে তাকাবে রওজাতে পড়বে আল্লাহ সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই সামনেকার পাটাটন হটিয়ে দেওয়া হলো আকাশ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ তো সাহাবায়ে কেরামের পেশা ছিলেন তাবেঈনদের আদব ছিলেন যে আউলিয়ায়ে কেরামের আল্লাহওয়ালাদের মাজারে গিয়ে তিনারা দোয়া করতেন আর মাজার শুধু বাংলাদেশ ভারত পাকিস্তানে নাই যে মলবি বলে মিথ্যা বলে কাজ্জাব লানাতি ব্যক্তি আর আল্লাহ বলেছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন মিথ্যুকদের প্রতি আল্লাহর লানাত হে মুসলমান ভারতে মাজার পাবেন পাকিস্তানে মাজার পাবেন বাংলাদেশে মাজার পাবেন ইন্দোনেশিয়াতে মাজার পাবেন ইরাকে মাজার পাবেন ইরানে মাজার পাবেন জর্ডানে মাজার পাবেন লেবাননে মাজার পাবেন শাম দেশে মাজার পাবেন দামেস্কে মাজার পাবেন পৃথিবীর যেখানে যেখানে আল্লাহ ওয়ালা এসেছে সেখান সেখানে তাদের মাজার হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কেন হয়েছে হওয়ার কারণটি কি শুনেন হওয়ার কারণ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম মদিনা শরীফ হিজরত করে আসলেন আর মদিনা শরীফ জান্নাতুল বাকিতে যেই প্রথম সাহাবীকে দাফন করা হয় উসমান বিন মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তিকাল করার পূর্বে রাসূল পাক হযরতে আলীকে হুকুম দিয়েছিলেন যে যত কবর আছে আর মূর্তি আছে সব ভেঙে দাও পাকি কবর যত আছে কেন এই জন্য যে জান্নাতুল বাকিতে ইহুদিদের খ্রিস্টানদের কবরে ভরা ছিল আর যে মূর্ত আর কবরকে টাইলস ফাইল দিয়ে পাকি করত তার উপরে ওই ব্যক্তির স্ট্যাচু বানাতো মূর্তি নবী পাক বললেন সব ভেঙে দাও সব ভেঙে দেওয়া হলো জান্নাতুল বাকিকে কিনা হলো
মুসলমানদের কবরস্থান বানানো হলো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী উসমান বিন মাসউদ ইন্তিকাল করেছেন নবী পাক নিজে জানাজা পড়লেন কবরে রাখলেন মাটি দিলেন সাহাবাকে বললেন একটি পাথর নিয়ে এসো যেন আমার উসমান বিন মাসউদের কবরের চিহ্ন থেকে যায় সাহাবী আনতে গেলেন বহুত বড় একটি পাথর দেখলেন চাড়তে পারলেন না কয়েকজন সাহাবী আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতের আস্তিনকে উঠিয়ে একা ছেড়ে নিয়ে চলে আসলেন জোরে বলেন সুবহান जिससे बारे दो आलम के परवाह नहीं ऐसे बाजुओं की कुवत पे लाखों सलाम रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम वही पाथर टीके निये से उस्मान बिन मज़ऊन रदियल्लाहु तआला अन्हुर कबर मुबारकर माथार दिके गेड़े खाड़ो करे रेखे दिलें और पृथ्वी के बुझे दिलें सुनो এই জায়গাতে ইহুদির কবর ছিল খ্রিস্টানের কবর ছিল আমি আমার সাহাবীর মাধ্যমে তাদের কবরকে ভেঙে চুরমাচার করে মিসমার করে দিয়েছি আর উসমান বিন মাসউদের কবরে পাথর লাগিয়ে আমি মুস্তাফা প্রমাণ করে দিলাম কিয়ামত পর্যন্ত যারা মুস্তাফার গোলাম হবে তাদের মাজারে গুম্বাদ তৈরি হবে যারা ইহুদির গোলাম হবে তাদের মাজারকে ভেঙে নিস্তনাবত করে দাও কারণ এই জমিনের মাটিতে মুস্তাফার গোলামদের মাজার তৈরি হবে আল্লাহওয়ালাদের কবর তৈরি হবে যেন হাজারো বছর পর 2000 বছর পর 3000 বছর পর পৃথিবীর মানুষ দেখে আর জেনে যায় এটা কোনো সাধারণ ব্যক্তির কবর না নিশ্চয়ই আল্লাহওয়ালার কবর রয়েছে মুস্তাফার গোলামের কবর রয়েছে তাই আজকে ব্রাদার ইসলাম চলে যান বাগদাদের মাটিতে চলে যান আজমিরের মাটিতে 800 বছর পূর্বে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ দুনিয়াকে ত্যাগ করেছেন কিন্তু তিনার মাজার আজকে পর্যন্ত সাক্ষী দিচ্ছেন মঈনুদ্দিন চিশতি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না মুস্তাফার আতার নাম মঈনুদ্দিন চিশতি মুস্তাফার মুজেজার নাম মঈনুদ্দিন চিশতি ইমামুল আউলিয়া সুলতানুল আউলিয়া ফিল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মাজার আজকে পর্যন্ত আছে মুসলমান তো মুসলমান খ্রিস্টান পর্যন্ত সেই মাজারে যায় আমার আল্লাহ তাদের হাজাতকেও পূর্ণ করে দেয় নারে তাকবীর নারে রিসালাত খাজা কা হিন্দুস্তান খাজা কা হিন্দুস্তান তো ব্রাদার ইসলাম আরেকটি কথা শুনেন আমার নবীর কাছে একজন মহিলা আসলে আমাদের দেশে অনেক লোক আছে মাজারে খাসি নিয়ে যায় যায় না আমার বাবাই প্রত্যেক বছর নিয়ে যায় তো অনেক লোকের চুলকানি হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে একজন মহিলা আসলেন আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে আরো অনেক কিতাবের মধ্যে আছে মহিলাটা এসে বলছেন হুজুর আমার দুটি হাজত আছে যদি আপনি অনুমতি দেন তো পূর্ণ করব রাসূল পাক বললেন কি হাজত বললেন হুজুর আপনার সামনে ঢোল বাজাবো কি বাজাবো দফ এক তবকা ঢোল যার একদিক থাকে একদিক থাকে না রাসূল পাক অনুমতি দিলেন নবী পাকের সামনে সে ঢোল বাজালো দ্বিতীয় নম্বরে বলছেন হুজুর দ্বিতীয় নম্বর হাজত হচ্ছে অমুক স্থানে নির্ধারিত একটি জায়গাতে আমি খাসি জবাই করব হালাল করব আল্লাহর নাম নিয়ে এটা আমি মিন্নত মেনেছি রাসূল পাক বললেন পূর্ণ করো জোরে বলেন সুবহানাল্লাহ হারাম যদি থাকতো তো রাসূল পাক কি বলতেন নির্ধারিত কোন একটি স্থানে কুরবানি দেওয়া এই ছাগল জবাই করা মিন্নত মাঙ্গা যাবে না নবী পাক সহমত পেশ করলেন অনুমতি দিলেন আর নবী পাক প্রমাণ করে দিলেন যে কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালাদের মাজারে যারা খাসির মিন্নত মাংবে জবাই আল্লাহর নামে করবে সেটা নাজায়েজ হবে না আমি মুস্তাফা অনুমতি দিয়ে বুঝিয়ে দিলাম এটা জায়েজ কাজ সওয়াবের কাজ জোরে বলুন সুবহানাল্লাহ কি কাজ এটা জায়েজ কাজ সওয়াবের কাজ কোন ব্যক্তি ওখানে গিয়ে খাসিকে কোন আউলিয়ার নামে বা কোন পীর মুর্শিদের নামে জবাই করে না কার নামে জবাই করে আল্লাহর নামে জবাই করে আর মাজার হচ্ছেন বহুত পবিত্র জায়গা আপনাকে হাদিস একটি হাদিস শোনাচ্ছি একটি কোরআন পাকের আয়াত শোনাচ্ছি আপনি বুঝলেন যে মাজার কি জিনিস তিরমিজি শরীফের মধ্যে হাদিস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন কোনো মুমিন মারা যায় তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার কবরটিকে রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় জোরে বলেন না সুবহানাল্লাহ আর যখন কোনো কাফির মারা যায় আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার কবরটিকে জাহান্নামের টুকরা বানিয়ে দেয় একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ মুমিন যদি মারা যায় তার কবরটি রিয়াজুল জান্নাহ জান্নাতের বাগান
আর কাফের যদি মারা যায় তার কবরটি জাহান্নামের টুকরা আর আমার আল্লাহ কুরআন পাকে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি ফি রাওযাতিল জান্নাহ আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে ভালো কর্ম করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা রিয়াজুল জান্নাহ রাওযাতিল জান্নাহ জান্নাতের রওজাতে থাকবে বাজারে থাকবে জান্নাতের বাগানে থাকবে তার কারণেই মুসলমান আল্লাহওয়ালাদের কবরকে রওজা মনে করে থাকে রওজা বলে থাকে এই জন্য যে কুরআন পাকে আল্লাহ বলেছেন যে আমার যারা ওলি হয়ে যায় নেক বান্দা হয়ে যায় তারা সাধারণ কবরে থাকে না তাদের কবরটা রওজাতুল জান্নাহ জান্নাতের বাগান হয়ে যায় আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তার কারণে আল্লাহওয়ালাদের মাজারকে কি বলা হয় রওজা মুবারক অর্থাৎ জান্নাতের বাগান নবীর কবর শরীফকে কি বলা হয় রওজা মুবারক তো আমাদের তো কনফার্ম আছে আমাদের নবী জান্নাতি না জাহান্নামী নাউজুবিল্লাহ এইদিকে যাবেন আমাদের নবী হচ্ছে জান্নাতের মালিক জোরে বলবেন না সুবহানাল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি জান্নাতি আমাদের কোনো ডাউট নাই সরকারে দুলহা মিয়া রহমাতুল্লাহ আলাইহি জান্নাতি আমাদের কোনো ডাউট নাই সরকারে আলা হযরত জান্নাতি আমাদের কোনো ডাউট নাই সরকারে মখদুমে সিমনা মুহাদ্দিসে আজম সৈয়দ আলী হোসেন আশরাফী মিয়া আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি জান্নাতি আমাদের কোনো ডাউট নাই গাউসে আজম জান্নাতি আমাদের কোনো ডাউট নাই প্রত্যেক আল্লাহর ওলি জান্নাতি প্রত্যেক আল্লাহর ওলির কবর হচ্ছে রওজা মুবারক জোরে বলুন সুবহানাল্লাহ তো তিনারা জান্নাতের বাগানে থাকবেন তো আপনি কোনো মাজারে নিয়ত করলেন আমি খাসি নিয়ে যাব আল্লাহ আমার অমুক কাজ হয়ে যায় তো অমুক আল্লাহওয়ালার মাজারে খাসি নিয়ে যাব এর অর্থ কি হচ্ছে আমি ওখানে খাসি জবাই করে দশ বিশ জন লোকজনকে নিয়ে খাওয়া দাওয়া করবো আর তার স্বভাব ওই আল্লাহর ওলির নামে ইসাল করে দেবো জোরে বলুন সুবহান আর একটু জোরে হবে না সুবহান ওই আল্লাহর ওলির নামে কি করে দিব ইসাল করে দিব আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে তার সওয়াবকে ইসাল করে দেওয়া এটা হচ্ছে সুন্নাতে সাহাবা জোরে বলুন সুবহান একটি হাদিস আপনাকে শুনিয়ে দিই আবু দাউদ শরীফের মধ্যে হাদিস কোন কিতাবের মধ্যে নাম বলেন বাবজি নাম বলেন কোন কিতাবের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে হাদিস হযরতে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মা ইন্তিকাল করেছেন নবী পাকের নিকটে এসেছেন হুজুর আমার মা ইন্তিকাল করেছেন আমার মনে হয় আমার মা যদি কিছু সময় বাঁচতেন আমার সঙ্গে সাক্ষাৎ হতো তো আমাকে সাদকা করতে বলতেন তো হুজুর আমি কি আমার মায়ের নামে সাদকা করতে পারি কোনো কাজ করতে পারি ভালো বা কোনো দান খায়রাত যেটা আমার মায়ের জন্য উপকৃত হবে রাসূলে পাক বলেন অবশ্যই করো কি কাজ করো রাসূলে পাক বলেন কূপ খুদো কূপ কূপ খুদে দাও ওই কূপের পানি মানুষ পান করবে সওয়াব তোমার মায়ের কবরে যাবে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় একটি কূপ খুদলেন আর কূপ খোদার পরে বললেন হাজেহি বেরুয়ে উম্মে সাদ এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য পানি পান করবে ভারতের মুসলমান বাংলাদেশের মুসলমান পৃথিবীর মুসলমান ওখানে হজ করতে গিয়ে ওই কূপের পানি পান করবে সওয়াব সাদ বিন আবাদার মায়ের কবরে পৌঁছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ তার কারণে সুন্নি মুসলমান গস পাকের এগারো শরীফে যখন জালসা করে দুই তিন দিন আগে ২৯ তারিখে ২৭ তারিখে হলো ওকে গ্যারবি শরীফ বলে কারণ গস পাকের নিসবত গ্যারবি এগারো তারিখে গ্যারবি শরীফ বলে নিসবত দেয় হযরতে রাসূল আকরামের ফাতিহাকে বারবি শরীফ বলে খাজা মঈনুদ্দিন চিশতির ফাতিহাকে ছাট্টি শরীফ বলে এই নাম উল্লেখ করে দেয় সুন্নি মুসলমান এই জন্য যে আজ থেকে সাড়ে ১৪০০ বছর পূর্বে আরবের মাটিতে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম সাদ বিন আবাদা নিজের মায়ের নামে ইসালে সওয়াব করে নাম লাগিয়ে দিয়েছে তাই বুজরুগানের দিনের উরুসের দিনে আমরা নাম লাগিয়ে সাহাবীর সুন্নাতে আমল করে নি বল সুবহান তাই গারবি শরীফ বলা বারবি শরীফ বলা ছাট্টি শরীফ বলা এটি হচ্ছে সুন্নাতে সাহাবা জোরে বলবেন না সুবহান যেমন হয় না আমাদের কুরবানি হয়তো বলে না এটা উমুকের কুরবানি এটা ধুমুকের কুরবানি এটা উমুকের কুরবানি বলে কি বলে না তো নাম লাগার কারণে জিনিসটা কি নাজায়েজ হয় নাজায়েজ হয় না জায়েজ হয় কথা বলে জায়েজ হয় না আর আমার নবী নিজের নাম লাগিয়েছিলেন তো বেরাদের ইসলাম বিষয় হচ্ছে মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানো এটা সুন্নাতে সাহাবা সাহাবা একরাম করেছেন চল্লিশ হোক চাহারম হোক চার দিনে পাঁচ দিনে ছ দিনে সাত দিনে চল্লিশ দিনে বছর বছর পর কেয়ামত পর্যন্ত বাপ মারা গেছে একশো বছর আপনি বেঁচে আছেন একশো বছর বাপের নামে ইসালে সওয়াব করেন প্রত্যেক দিন করেন চার দিনে করেন পাঁচ দিনে করেন চল্লিশ দিনে করেন একশো বছর পর্যন্ত বছর বছর করেন এটাকে যারা নাজায়েজ বলে আমি মনে করি এদের জন্ম নাজায়েজ আছে
এরা কুরআন হাদিস পড়তে জানে আল্লাহ পাক এদের থেকে মুসলমানের ঈমানকে হেফাজত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর ইমাম সিউতি যে হাদিসটি আমি পাঠ করলাম সাহাবায়ে কেরাম মৃত্যু ব্যক্তির নামে সাত দিন পর্যন্ত খাওয়া দাওয়া করিয়েছেন তাবেঈনগণ করিয়েছেন ইমাম সিউতি রাহমাতুল্লাহ আলাই আল হাবিলিল ফাতাওর মধ্যে হাদিসটিকে সহিহ বলে আখ্যায়িত করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে সহিহ হাদিস থেকে প্রমাণিত হলো মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করা আবু দাউদ শরীফের হাদিস থেকেও প্রমাণিত হলো আর আল হাবিলিল ফাতাওয়ার হাদিস থেকেও প্রমাণিত হলো হিলিয়াতুল আউলিয়ার হাদিস থেকেও প্রমাণিত হলো ইমাম ইবনে রজব হাম্বালিল আহওয়ালুল কুবুরের হাদিস থেকেও প্রমাণিত হলো এই রকম একাধিক হাদিস রয়েছেন জাতি থেকে স্পষ্ট প্রমাণ হয় মানুষ মারা গেছেন তার নামে কুরআন তেলাওয়াত করেন তার নামে কুরআন তেলাওয়াত করেন খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন দান সাদকা করেন খায়রাত করেন তার রোজা রাখেন তার নামে নামাজ পড়েন আর যদি সক্ষম হন তার নামে হজ করেন আপনার হজ করার সওয়াব আপনার আত্মীয় স্বজনের নামে আল্লাহ কবুল করে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার বাবা মারা গেছেন বাবাকে হজ করার নিয়েছিল হজে যাওয়ার পূর্বে মারা গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বলছেন হুজুর আমার আব্বাজানকে হজ করাতাম আর আমার আব্বাজান হজ করার আগেই ইন্তিকাল করেছেন তো আমি যদি আমার বাপের পক্ষ থেকে হজ করি তো তার সওয়াব কি আমার আল্লাহ পাবে আমার বাপ পাবে আল্লাহ দিবে তো রাসূলের পাক বললেন অবশ্যই পাবে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ তো জিন্দা ব্যক্তির আমলে মৃত্যু ব্যক্তি উপকৃত হয় আর শয়তান চায় যে তোকে না দুনিয়াতে ছাড়লাম না কবরে ছাড়বো তাই ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে স্পষ্ট প্রমাণিত যে শয়তান মুসলমানের কবরেও যায় কার কবরে ইমানদারের কবরে যায় বেঈমানের কবরে যায় না ও তো জানে যে তো গোষ্ঠী আমারই আর কবরে গিয়েই কি করব আমার যা বলি এ তো সেই বলবে তাই ও ইমানদারের কবরে যায় মান রব্বকে যখন বলা হয় মৃত্যু ব্যক্তির ধ্যান কি ইদিক উদিক করে মা দিনকা বলা হয় ইদিক উদিক করে মৃত্যু ব্যক্তিকে পদভ্রষ্ট করতে চায় কবরের মধ্যে গিয়েও তার কারণে ফুকাহায়ে কিরাম ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাই ফতোয়ায়ে শামীর মধ্যে সরকারে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়ায়ে রাজবিয়া শরীফের মধ্যে বলেছেন তোমার বাপ মারা গেছে মা মারা গেছে আত্মীয় স্বজন মারা গেছে যদি ইমানদার মারা যায় তার কবরের পাশে দাঁড়িয়ে দাফন করার পরে আজান দাও ওই আজানের আওয়াজ শুনে শয়তান কবর থেকে পালিয়ে যাবে মৃত্যু ব্যক্তি উপকৃত হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ তার কারণে কবর আজান দেওয়া হয় অনেক লোক বলে আমরা দিই না তো তোমাদের কবর তো যাই না তো কি করতে দিবে হ্যাঁ শয়তান জানে যে আমারই তো বাপ চাচা গোষ্ঠীর লোক এখন ও তো চেয়ারে বসে আরাম করছে জিজ্ঞাসা করেন শয়তান কি হলো তোর কাজই তো হলো মানুষকে গুমরা করা পথ ভ্রষ্ট করা তো শুয়ে কেন আছিস আরাম কেন করছিস যাও গুমরা করো তো বলছে যে মানুষের মধ্যে অনেক তৈরি করে ফেলেছি আমার অনেক চালহা আছে এখন আমি আরাম করি রেস্ট নিই তো এমন এমন চালা আছে যে শয়তানের চাইতো দু কদম আগে হ্যাঁ এমন এমন মৌলবি আছে শয়তানের চাইতো দু কদম আগে বেড়ে গেছে আর এমন এমন বাজে কথা বলে যে শুধু কুফরে না কুফরে আকবর সুদ্ধা বলা যাবে হাদিস শরীফ যখন আমরা পড়ি তো পাই নবীর ঘাম মুবারক থেকে পেশাব মুবারক থেকে পাখানা মুবারক থেকে শুধু খুশবু বের হতে আর এমন খুশবু যেটা দুনিয়ার বাজারে পাওয়া যায় না ওই খুশবুটা আমার আল্লাহ খাস করে মুস্তাফাকে দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফ মুসলিম শরীফের মধ্যে হাদিস রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন উনার মুখ দিয়ে নূরের জ্যোতি বের হতেন সামনে পাহাড় থাকতো ওই আলোটি পাহাড়ে গিয়ে ছিটকারি মারতো জোরে বলেন না সুবহানাল্লাহ বিজলির মতো চমকিত আর এই মোল্লা ইবলিসের চালহা বলছে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো তওবা করে নাউজুবিল্লাহ পাঠ করে নাউজুবিল্লাহ আমাদের নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো পরে যখন সবকে চাপলো দেখছে আমাকে তো কেউ ছাড়ে না তো বলছে মানবিক গন্ধ ছিল কোন হাদিসে পালি মানবিক গন্ধ ছিল নবী মানুষ ছিল কিন্তু আমার আপনার জবানে যেই মানবিক গন্ধ থাকে মুস্তাফার জবানে ছিল না কারণ জবান হলো মুস্তাফার ওই জবানে কথাবার্তা ছিল আমার আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ মুস্তাফার জবান ছিল কালাম ছিল আল্লাহর মুস্তাফার জবান ছিল কথা ছিল আল্লাহর তাই জবানে মুস্তাফা পর রব বলতা হে জোরে বলুন সুবহানাল্লাহ তো যেই জবানে আল্লাহ কথা বলেন ওই জবানে গন্ধ থাকবে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাব পাখানা করতে গেলেন হাজাতের জন্য কাজায়ে হাজাত
আমি আয়েশা চিন্তা করলাম যে নবীগণের পেশাব পাখানা কেমন হয় দেখব আজকে। রাসূল পাক এসেছেন, আমি ওখানে পরিবেশ করলাম, এর মধ্যে কিন্তু কেউ আসা যাওয়া করেনি। আমি গিয়ে দেখছি কিছু নাই, নাক লাগালাম, মাইসা বলছেন মুস্কো আম্বারের খুশবু বের হচ্ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর মুসলিম শরীফের মধ্যে সহি হাদিস, নবী মুস্তাফার ঘাম মুবারক সাহাবায়ে কেরাম আঙুল দিয়ে মুছে মুছে নিজের শিশিতে ভরে রাখতো, বোতলে ভরে রাখতো, আতর রূপে ব্যবহার করতো। জিজ্ঞাসা করা হলো, সাহাবায়ে কেরাম উত্তরে বলছে, শুনো নবী মুস্তাফার ঘামে যা খুশবু আছে পৃথিবীর কোন কোম্পানির আতরে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তাই বিরাদর ইসলাম, ওই রাসূল পাককে পেয়ে আমরা খুশি না বেজার? একটু হাত তুলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলা সুন্নাতে সাহাবা, সাহাবা কেরাম কষ্টে পড়তো, দুঃখে পড়তো, ইয়া রাসূলুল্লাহ বলতেন, আল্লাহ তার দুঃখ কষ্টকে দূর করে দিত। ইমাম বুখারী আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস নিয়েছেন, ইমাম ইবনু সুন্নি রাহমাতুল্লাহ আলাইহি আমালুল ইয়াউমে ওয়াল লাইল কিতাবের মধ্যে নিয়েছেন, হাদিসটি হাসান পর্যায়ে, হাদিসের মান হচ্ছে হাসান। হযরত আব্দুল্লাহ ইবনে উমারের ডান পা প্যারালাইসিস হয়ে গেল, কাজ করা বন্ধ করে দিল, তো উনাকে একজন তাবেঈ মাশওয়ারা দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, উযকুর আহাব্বান নাস ইলাইকা, আপনি যাকে সমস্ত মানব চাইতে বেশি ভালোবাসেন তার নাম নিয়ে ডাক দেন, আপনার পা ঠিক হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি ফাটাং করে ইয়া মুহাম্মাদা বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া মুহাম্মাদ বলে ডাকার বরকতে তিনার পাকে সঙ্গে সঙ্গে শিফা ইয়াব করে দিল। বলুন সুবহানাল্লাহ। আরেকটি কিতাব রয়েছেন আপনার, হযরতে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, ফুতুহুস শাম কিতাবটির নাম। তো যুদ্ধের ময়দানে গিয়েছেন অনেক কাফির, আর সাহাবীর সংখ্যা হচ্ছে কম। তো হযরতে খালিদ বিন ওয়ালিদ একটা পাহাড়ের উপরে চাপলেন, চাপার পরে ডাক দিচ্ছেন, ইয়া মুহাম্মাদা ইয়া নাসরুল্লাহি, ডাক দিচ্ছেন, ইয়া মুহাম্মদ এই আল্লাহর সাহায্য, আমাদের সাহায্য করুন, উম্মাতা উম্মাতা, আপনার উম্মতের দিকে দেখেন, আপনার উম্মতের দিকে তাকান। খালিদ বিন ওয়ালিদ বলছেন, আমি নবী পাকের রওজা মুবারক দিয়ে, রওজা মুবারকের দিকে পাহাড়ের চুটিতে চড়ে মুখ করে চেহারা করে রাসূলুল্লাহর কাছে সাহায্য চাইলাম, মহান রব্বুল আলামিন নবী মুস্তাফাকে ডাকার বরকতে এমন জয়দান করলেন, কাফির কোন দিকে পালিয়ে গেল আমরা বুঝতেই পারলাম না। বলুন সুবহানাল্লাহ, আমরা জয় লাভ করলাম। তাই ইয়া রাসূলুল্লাহ বলা কি সুন্নাতে সাহাবা, জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবেন, আর উনি প্রত্যেক উম্মতের সালামকে, প্রত্যেক উম্মতের দুঃখ বেদনাকে জানেন, একটি সহিহ হাদিস শুনিয়ে দিই আপনাদেরকে কাজে দিয়ে। মাজমাউ জাবাইদের মধ্যে ইমাম হাইসামি হাদিসটিকে লিখেছেন, লেখার পরে বলছেন যে হাদিসটি সহি, উনি নিজে লিখে নিজেই হাদিসের মান বলে দিয়েছেন। রাসূলের পাক বলছেন, আমার হায়াত বেঁচে থাকা তোমাদের জন্য উপকার, আমার ইন্তিকাল করাও তোমাদের জন্য উপকার, কারণ আমার ইন্তিকালের পরে তোমাদের আমলগুলি আমার দরবারে পেশ করা হবে, আমি যখন তোমাদের গুনাহ দেখব আল্লাহর দরবারে তোমাদের হয়ে ক্ষমা চাইব। সুবহানাল্লাহ বলেন। আর তোমাদের যখন ভালো কর্ম নেক কর্ম দেখব আল্লাহর শুকরিয়া আদায় করব যে আল্লাহ আমার উম্মতকে নেক আমল করার তৌফিক দান করেছে। সুবহানাল্লাহ বলেন। এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনুল হাজ রহমতুল্লাহ আলাই আল মুদখাল কিতাবের মধ্যে, ইমাম কাস্তালানি রহমতুল্লাহ আলাই মওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে লিখেছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন গুম্বাদে খাজরায়, কিন্তু উম্মতের নিয়াত, উম্মতের ইচ্ছা, মনের আশা আকাঙ্ক্ষা, মনের বাসনা, প্রত্যেকটা জিনিস নবী মুস্তাফা নিজের রওজা মুবারকে শুয়ে শুয়ে জানতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। তিনি সবটা জানেন, এটা ইমামগণের আকীদা, এটা হাদিসের আকীদা। আর শুধু তিনারা না, আল্লাহ পাকের ওলিরাও আমাদের ইচ্ছার ব্যাপারে জানে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস, হাদিসটি উল্লেখ করে ইমাম হাকিম বলছেন, হাজা হাদিসু সহিহুল ইসনাদ, এই হাদিসটির সনদ হচ্ছে সহি। রাসূলের পাক বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মৃত্যু ভাইয়ের ব্যাপারে তোমরা সচেতন থাকো, কারণ তোমাদের আমলগুলি তোমাদের ভাইয়ের কবরে পৌঁছানো হয়, এক মুসলমানের আমল অপর মুসলমানের কবরে পেশ করা হয়। তো যখন আমার আপনার ভাই উনার কবরে আমাদের আমলগুলি পেশ করা হয়, আমাদের আমল
সম্পর্কে জানে তো যখন মুসের মুসলমান ইয়া গোসে আজম বলে সারা দিবে আব্দুল কাদের জিলানি বাগদাদের মাটি থেকে নিজের গুনহেগার মুরিদদের আওয়াজকে শ্রবণ করতে পারে আল্লাহর দেওয়া শক্তিতে জোরে বল সুবহানাল্লাহ এটা আল্লাহর দেওয়া শক্তি আর আল্লাহর দেওয়া শক্তি কম না আমার নবী বলেন আল্লাহ ওয়ালাদের দৃষ্টি থেকে সাবধান তোমরা মাথার চোখে দেখো আল্লাহর ওলিরা নূর দিয়ে দেখে জোরে বলেন না সুবহান আল্লাহর নূর দিয়ে দেখে আর ইমাম ইবনে হাজার আসকাল ইমাম মোল্লা আলী কারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে যখন আল্লাহ ওয়ালারা ইন্তিকালের পরে মাল্লায় আলাতে গিয়ে মিলে যায় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকট লাভ করার পরে দুনিয়া ত্যাগ করে ওনাদের আত্মা দেহ থেকে যখন বেরিয়ে যায় তো আল্লাহ পাকের প্রত্যেকটা বস্তু তার উপরে আল্লাহ উজ্জ্বল করে দেয় নিজের গুপ্ত ভান্ডার তার জন্য খুলে দেয় আর তারা দূর থেকে নিজের মাননেওয়ালাদের আওয়াজ এমন ভাবে শুনে তাদেরকে এমন ভাবে দেখে যেমন সামনে হাজির জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যখন পৃথিবী থেকে বেরিয়ে চাঁদে যাবেন চাঁদ থেকে দেখবেন পৃথিবী এত বড় পৃথিবী থেকে চাঁদকে দেখবেন এত বড় তো যখন ইমানদারদের আত্মা দেহ থেকে বেরিয়ে যায় এই পৃথিবী তার সামনে এত বড় হয়ে যায় দূর আর দূর থাকে না সব জায়গায় তার জন্য নিকটে হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ আর একটি কথা মনে রাখবেন রাসূলের পাক বলেছেন যখন কোনো ব্যক্তি কোনো জঙ্গলে গিয়ে রাস্তা ভুলে যাবে ফেসে যাবে মুসিবতে পড়ে যাবে তো রাসূলের পাক বলেছেন তারা এইভাবে ডাক দিবে ইয়া আগিসনি ইয়া ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো আগিসনি ইয়া ইবাদাল্লাহ হে আল্লাহর বান্দা আমার সাহায্য করো আর এই হাদিসটিকে ওয়াহাবিদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব আল কালেমাতুত তাইয়্যিবার মধ্যে লিখেছেন আর হাদিসটিকে সেহ সহি মেনেছেন আমার রাসূলের পাক বলছেন রাস্তায় চলছো পথ হারিয়ে গেছো মুসিবতে ফেসে গেছো জঙ্গলে ফেসেছো আল্লাহর বান্দারাকে স্মরণ করো তাই সুন্নি মুসলমান মুসিবতে পড়ে ইয়া গাউস আল মাদাদ বলে ডাক দেয় গাউস পাকের নামের বরকতে তিনার ওসিলাতে আল্লাহ পাক আমাদের সাহায্য করে দেয় জোরে বল সুবহানাল্লাহ আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ বেরাদের ইসলাম ওই রাসূলকে স্মরণ করতে হবে আউলিয়ায়ে কেরামের পথে চলতে হবে আল্লাহ পাক এটাই আমাদেরকে শিক্ষা দিয়েছেন মুসলমান কাকে বলে যে রাসূলের আদর্শকে মানবে কাকে মানবে কথা বলতে হবে কাকে মানবে রাসূলুল্লাহর চরিত্রকে মানতে হবে রাসূলুল্লাহর ব্যবহারকে মানতে হবে আমরা কিয়ামতের অতি নিকটে বাপজি আজকে ফিলিস্তিনের হাল জানেন তো ফিলিস্তিনের খবর আছে আপনাদের কাছে ফিলিস্তিন থেকে ভিডিও জারি হয়েছে পেপারে এসেছে যে কিছু লোক আছে একটা লোক আছে যার স্ত্রী দুটো ছেলে একটা মেয়ে সব মারা গেছে ওই একা বেঁচে আছে হাতে দুটো পুতলা নিয়ে দাঁড়িয়ে আছে বেচারাকে দেখে কলিজা ফেটে যাচ্ছে কলিজা আরেকজন ব্যক্তির গোষ্ঠীর পুরা লোক মারা গেছে ওই একা বেঁচে আছে তবু হাসছে আর জিজ্ঞাসা করা হচ্ছে তোমার খবর কি বলছে আলহামদুলিল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ ছোট ছোট বাচ্চা মা এমন অবস্থা হয়ে গেছে মনে হচ্ছে মুসলমানদের জানের কোনো দামই নাই এত কষ্ট এত আজাব উনাদের উপরে কিন্তু এটা উনারা আজাব মনে করে না এটাকে উনারা কি মনে করে শাহাদতের জাম মনে করে জোরে বলেন সুবহানাল্লাহ তাই বিরাদের ইসলাম মুসলমান রাসূলের পাক বলেছেন যে মুসলমান জাতি কাউকে দেখে ভয় করে না কিন্তু একটা টাইম আসবে তোমাদেরকে দেখে এখন ইহুদি খ্রিস্টান প্রত্যেক অমুসলিম কুফার ও মুশরিক ভয় করে কিন্তু একটা টাইম আসবে যে তোমাদের ভয় তাদের অন্তর থেকে বেরিয়ে যাবে কেন বেরিয়ে যাবে এই জন্য বেরিয়ে যাবে যে তাদের চরিত্র আমাদের মধ্যে ঢুকে যাবে আজকে মুসলমান সুদ খায় খায় না মুসলমান নামাজ ছেড়ে দেয় ছাড়ে না মুসলমান হারাম খায় তো এই মুসলমানের দশা ঠিক হবে না খারাপ হবে ওয়ার কারণে ওয়ার আশেপাশের লোকও আজাব থেকে মাহফুজ থাকে না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুদ খানেওয়ালা ব্যক্তি উপর আল্লাহ পাকের কয়েকটি বিখ্যাত বিখ্যাত আজাবের মধ্যে তার মধ্যে একটি আজাব হচ্ছে যে যে সুদের এক পয়সা খালো সে আল্লাহ পাকের সঙ্গে জিদ্ধর চ্যালেঞ্জ করলো নাউজুবিল্লাহ বলবেন না আর যে এক টাকা সুদের খেলো তার গুনাহ কি রকম সে যেন আপন মায়ের সঙ্গে কাবা ঘরের ভিতরে সাতবার জেনা করলো বলেন নাউজুবিল্লাহ এত বড় সুদের পরিণতি কারণ আজকে মুসলমান দেখেন যেখানে যান মুসলমান সুদ খাচ্ছে মুসলমান সুদ খাচ্ছে ও সুদ খানেওয়ালা মুসলমান মানুষ
যে সুদ খায় দেখতে মানুষ আসলে জানোয়ার চাইতেও খারাপ শরীয়তের দৃষ্টিতে রাস্তার কুকুরের দাম আছে ওর কোনো দাম নাই কেন জানেন আল্লাহ কুকুরকে বানিয়েছে ওর যা কাজ করছে ওর যা কাজ করছে মানুষ দেখলো ভুকতে লাগলো রাস্তায় চলাফেরা করছে নোংরা আবর্জনা খাচ্ছে কিন্তু আপনাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন আপনাকে আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত বানিয়েছেন কার উম্মত বানিয়েছেন জোরে বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য ঈসা ও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে নবীর শান মানকে পড়ার পরে দোয়া করছেন আল্লাহ তুমি নবী না বানিয়ে যদি তোমার সেই নবীর উম্মত বানিয়ে দিতে আমরা আরো খুশি হয়ে যেতাম জোরে বলুন সুবহানাল্লাহ একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ বড় বড় নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য দোয়া করছেন যেই নবী মুস্তাফার সমস্ত নবী মুক্তাদি হওয়াকে নিজেকে ধন্য মনে করছেন আপনি ওই নবীর উম্মত হয়ে গেছেন আপনার হাইসিয়াত কি আছে আপনার চরিত্র কি আছে আপনার কি মান সম্মান আছে আপনার বাপ তো হারাম খেয়ে মানুষ করতে পারে মা তো নামাজ কাজা করে দিত আপনার মা বাপের এতটু যোগ্য ছিল না যোগ্যতা ছিল না আপনার মধ্যে এতটু যোগ্যতা নাই যে আপনি রসুলে আরবির উম্মত হবেন কিন্তু এটা আল্লাহ পাকের ফজল আল্লাহ আপনার উপরে রহম করেছেন আপনার উপরে আল্লাহ পাক কারাম করেছেন আল্লাহ আপনার উপরে ফাজল করেছেন যে আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হয়েছেন নবী মুস্তাফার উম্মত হয়েছেন রাসূলে পাকের উম্মত হওয়া এটা সবারই নসিবে লভেনি আমাদেরকে আল্লাহ দান করেছেন আপনাকে দান করেছেন আর আল্লাহ পাক বলেছেন নিশ্চয় চরিত্রের মধ্যে আমার নবীর চরিত্র হচ্ছে মহান আল্লাহ বলেছেন মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার রাসূলের আদেশ মানো ওটাই হচ্ছে আমি আল্লাহর আদেশ জোরে বলুন সুবহানাল্লাহ এই মুসলমান তোমার অন্তর থেকে রাসূলুল্লাহর চরিত্র কোথায় গেল নবীর মহব্বত কোথায় গেল নবীর আদর্শ কোথায় গেল তুমি সুদ খাচ্ছ আর বলছো নবীকে মহব্বত করি তুমি জেনা করছ আর বলছো নবীকে মহব্বত করি তুমি জুয়া খেলছ আর বলছো নবীকে মহব্বত করি তুমি নামাজ ছাড়ছ আর বলছো নবীকে মহব্বত করি মনে রেখো যখন তোমার আত্মা বের করা হবে এই দুনিয়াতে কোন সাদ্দাত বাদশার মতন ব্যক্তি টিকে থাকতে পারেনি ফিরাউনের মতন বাদশা টিকে থাকতে পারেনি নামরুদের মতন বাদশা টিকে থাকতে পারেনি দুনিয়াতে মত এমন একটি জিনিস না কোন নবীকে ছেড়েছেন না ওলিকে ছেড়েছেন না বাদশাকে ছেড়েছেন না সাহাবিকে ছেড়েছেন একটা কথা মনে রেখো তুমি সুদ খেতেছো জুয়া খেলতেছো চুরি করতেছো নামাজকে ত্যাগ করতেছো একটি কথা মনে রেখো মুসলমান একদিন আল্লাহ তোমার জিন্দেগীর ডোর কাটবে একদিন তোমার আত্মা মালকুল মত তোমার আত্মাকে বের করে নিয়ে যাবে একদিন তোমাকে খাটে শুইতে হবে একদিন তোমাকে কবরে যেতে হবে তোমার নাফস তোমাকে বলছে না যে সুদ খাও বড় বিল্ডিং বানাও বড় ঘর বানাও মরবো তো দেখা যাবে মরবে তো দেখা যাবে আরে কি তুমি দেখবে তোমার মরার পরে তোমার ক্ষমতা নাই যে তুমি নিজে গোসল করে নিবে নিজের জামাটাকে নিজে খুলে কাফন পড়ে নিবে নিজে চলে আসল ঠিকানা কবরস্থান চলে যাবে তোমার ক্ষমতা নাই তোমার দেহতে মশা মাখি মাছি লাগলে তুমি ওই মশাকে ভাগাইতে পারবে তোমাকে যখন কবরে রাখা হবে রাস্তায় যেমন কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় দুই তিন দিন পরে ওই কুকুরের দেহতে পোকা মাকড় লেগে চিবিয়ে চিবিয়ে খেতে আরম্ভ করে যখন তোমাকে কবর রাখা হবে এই শরীরকে সুদের টাকা খেয়ে বানিয়েছো জুয়ার টাকা খেয়ে বানিয়েছো নামাজ ত্যাগ করে বানিয়েছো ওই তোমার দেহকে সুন্দর কালকে কবরের পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে তোমার কবরে তোমার দেহকে পোকা চিবিয়ে চিবিয়ে খাবে সুন্দর চোখের বুনিগুলি খেয়ে সাদা সাদা পোকা মাকড় চিবিয়ে চিবিয়ে খাবে তোমার দেহর একটা কুসুম পর্যন্ত ছাড়বে না ওই সমাতে তুমি কি করবে ওই সমাতে তুমি কি দেখবে একটি কথা মনে রেখো যদি কামিয়াবি পেতে চাও সুদ খাওয়া বন্ধ করে দাও কামিয়াবি যদি পেতে চাও জুয়া খেলা বন্ধ করে দাও কামিয়াবি যদি পেতে চাও হারাম ব্যবসা বন্ধ করে দাও দুনিয়াতে যদি কামিয়াবি পেতে চাও মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকাকে নিজের তরিকা বানিয়ে নাও তোমার নবী মুস্তাফা নিজের পেটে পাথর বেঁধে পৃথিবীকে বুঝিয়ে দিয়েছে পেটে পাথর বাননে ওয়ালা না খেয়ে থাকনে ওয়ালা গরিব হয় না হারাম খানে ওয়ালাই হলো আসল ভিখারি জোরে বলতে হবে সুবহানাল্লাহ হারাম খানে ওয়ালা হলো আসল ভিখারি গরিবরা ভিখারি না আমার নবী পেটে পাথর বাঁধেনি বেঁধেছেন কি বাঁধেনি আল্লাহ হযরত বলছেন ও মালিকে কুলহে পাস কুছ রাখতে নেহি দোনো জাহা কি নিমত হে উনকে খালি হাত মে জোরে বলুন সুবহানাল্লাহ রাসূলে পাক বলছেন কুনত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাফাতিহু খাজাইনিল আরদ জমিনের সমস্ত খাজানার চাবি আল্লাহ আমার হাতে দিয়ে দিয়েছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার নবী পেটে পাথর বেঁধেছেন কিন্তু আমার নবী সুদ খেয়েছেন
হযরতে আলীর বাড়িতে চুলা জ্বলেনি। ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই দিন তিন দিন বাড়িতে চুলা জ্বলছে না, কিন্তু আল্লাহর তসবিহ মুখে বন্ধ হয় না, নামাজ বন্ধ হয় না, পেটে খিদা নাই, কিন্তু যখন সেজদাতে যাচ্ছে এশার নামাজে, সেজদা থেকে মাথা তুলছে ফজরের টাইমে, আল্লাহর দরবারে কান্না করছে, আল্লাহ তুমি এত ছোট রাত্রি করেছো, তোমার নবীর মেয়ে ফাতেমার একটা সেজদা কমপ্লিট হয় না, তুমি কোনোদিন আমার জন্য এমন একটি লম্বা রাত্রি করে দিও যেন তোমার নবীর মেয়ে কম করে একটি সেজদা পালন করতে পারে, একটি সেজদা কমপ্লিট করতে পারে। এই বিশ্বের মুসলমান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার বাড়িতে দুই দিন তিন দিন চার দিন চুলা জ্বলতেছে না, রুটির জন্য আটা নাই, ভাতের জন্য চাওয়াল নাই, খাবার জন্য খেজুর বা আর কোনো সামান নাই। হযরতে আলী যখন সবর করছেন, খাবার নাই কিন্তু আল্লাহর জিকির ছাড়ে না, বাড়িতে চুলা জ্বলে না কিন্তু নামাজকে ত্যাগ করে না, হারাম পথে যায় না, তো আল্লাহ বলছেন ফাতেমা তোমাকে আমি রিজিক তোমার দুই দিন তিন দিন বন্ধ করে রেখেছি, তুমি তোমার জুবানে আমি আল্লাহর নাম বন্ধ করেনি, এই ফাতেমা শুনো তুমি শুধু জান্নাতি না, আমি তোমাকে জান্নাতি মহিলাদের সরদার নেই বানিয়ে দিয়েছি। জিন্দাবাদ। তো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেতে পাননি দুই দিন তিন দিন, কমেছিল। আমার নবী যদি হাত তুলে দিতেন উহুদ পাহাড় সোনা হয়ে হযরতে বালির দরবারের গরম হয়ে যেতেন। আমার নবী যদি বলে দিতেন আল্লাহ আমার মেয়ে ফাতেমার বাড়িতে দুই দিন তিন দিন চুলা জ্বলেনি, আমার মেয়ের ফাতেমার চুলাতে তুমি এমন সিস্টেম করে দাও অটোমেটিক যেন চুলাতে রুটি হতে থাকে, কত না। যেই নবী ইশারা করেছেন চন্দ্র দুই টুকরা হয়ে গেছে, যেই নবী ইশারা করেছেন সূর্য ফিরে চলে এসেছে, যেই নবী ইশারা করেছেন আপনার পাথর কলমা পাঠ করেছেন, যেই নবী ইশারা আঙুল লাগিয়ে দিয়েছেন পাহাড়ে, পাহাড় নিজের বুক চিরে পানির ঝর্ণা বের করিয়ে দিয়েছেন, যেই নবী মুস্তাফা বলছেন ইয়া আয়েশা তো লাউসিত লাসারত মাই জবালুজ যাহাব, আয়েশা আমি যদি চাই উহুদ পাহাড় আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে, জোরে বলেন সুবহানাল্লাহ, সোনার পাহাড় হয়ে চলবে। ওই নবী যদি দোয়া করে দিতেন মা ফাতেমা ধন্য কি হয়ে যেতেন, ধনী হয়ে যেতেন, কোনো জিনিসের অভাব থাকতো না, উনার বাড়িতে সোনার পাহাড় চলে আসতো। কিন্তু নবী আখরিজ জামা মালিকে কুল নবী মুস্তাফা, যিনি যখন জন্ম নিয়েছিলেন আকাশ থেকে ডাকনেওয়ালা ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দিয়ে বলেছিলেন কাবাজা মুহাম্মাদুন আলা দুনিয়া কুল্লেহা, পৃথিবীর সমস্ত জিনিসে মুস্তাফার কবজা হয়ে গেছে। এই নবী মুস্তাফা যখন ঝুলাতে থাকবে নিজের আঙুল ডান দিকে করবে, আকাশের চান ডান দিকে হবে, বাম দিকে নিয়ে যাবে পূর্ণিমার চান বাম দিকে যাবে, যেই দিকে মুস্তাফার আঙুল যাবে চান সেই দিকে যাবে, অর্থাৎ নবী মুস্তাফার কবজা জমিনে হয়েছে, আসমানে হয়েছে, জান্নাতে হয়েছে, পুল সেরাতে হয়েছে। এই নবী মুস্তাফা চানকে ইশারা করলে চান দুই টুকরা হয়ে যাবে, সূর্যকে ইশারা করলে সূর্য ফিরে চলে আসবে, আর কাল কিয়ামতের ময়দানে এই নবী মুস্তাফা পাপি তাপি উম্মতদেরকে আল্লাহর হুকুমে বখশিস করে জান্নাতে নিয়ে চলে যাবে। কারণ জান্নাত ও কার হুকুমত চলে, নবীর হুকুমত চলে। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলে পাক বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা নাকাসিব, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা আমি নবী বাটনেওয়ালা, সুবহানাল্লাহ বলেন না। তো আল্লাহ রিজক তো নবী মুস্তাফা বণ্টন করেন, কিন্তু উনার মেয়ে তিন দিন চার দিন না খেয়ে আছেন, উনার মেয়ের বাড়িতে চুলা জ্বলছেন না, আমার নবীর কাছে মা ফাতেমা এসেছেন আব্বাজান আমাকে একটি বাঁধি দেন, কারণ আমি যখন কাজ করি তো অনেক অসুস্থ হয়ে যাই, কালান্ত হয়ে যাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলছেন বেটি ফাতেমা তোমাকে বাঁধির চাইতেও যদি বেশি সুন্দর জিনিস দিয়ে দিই তুমি কি খুশি হবে না, সুবহানাল্লাহ বলবেন না। মা ফাতেমা বলেন আব্বা অবশ্যই। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কি বলেছিলেন, তুমি যখন কাজকাম করে রাত্রিবেলা শুইতে যাবে বিছানায়, কাজকাম কমপ্লিট হবে, তিনবার বলবে সুবহানাল্লাহ, তিনবার বলবে আলহামদুলিল্লাহ, এ 33 বার বলবে সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাসবিহে ফাতিমি যাকে বলা হয় ওই তসবিটা শিক্ষা দিলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বাবার দেওয়া তসবিহকে আমি যখন সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর রাত্রি বিছানায় পড়ে ঘুমাইতাম, আমার যত কষ্ট থাকতো এমনভাবে দূর হয়ে যেত আমি ফাতেমা বুঝতেই পারতাম না যে আমাকে কোনো কষ্ট হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
মা ফাতেমা গেছেন গোলাম আনার জন্য বান্দি আনার জন্য কিন্তু আমার নবী মুস্তাফা কি দিচ্ছেন আল্লাহর জিকির শেখাচ্ছেন তাসবিহ শেখাচ্ছেন তাহলিল শেখাচ্ছেন ওই চরিত্র কারবালার ময়দানে ইমামে হোসেনের নিকটে এসে সাকিনা বলছেন ঘুম আসছে না খিদার জ্বালায় তিন দিন পর্যন্ত পানি নাই খাবার নাই হযরত ইমামে হোসেন বলছেন ঘুম যদি না আসে আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করো রাত্রি সহজ কেটে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা কার চরিত্রকে নিয়েছি ইমামে হোসেন কারবালার ময়দানে তিন দিন পানি বন্ধ করা আছে তিন দিন পর্যন্ত পিপাসিত মানহারা আছেন এই বলেন আমার ইমামে হোসেন যদি ইশারা করতেন আল্লাহর কসম খেয়ে বলি এটা আমার ইমাম ইশারা যদি করতেন ফুরাতের পানি ওই ফুরাতে থাকতো না ইমামে হোসেনের খিমাতে গোলাম হয়ে দাঁড়িয়ে থাকতো বলল সুবহানাল্লাহ আর এই জিনিসটা দেখিয়ে দিয়েছেন খাজায়ে খাজগান আতায়ে রাসূল হিন্দাল ওয়ালি খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন পৃথিবী রাত ভারতের মাটিতে আনা সাগরের পানিকে যখন বন্ধ করে দিল খাজা মঈনুদ্দিন চিশতি গোলামকে খাদিমকে বলছে যাও পানিকে গিয়ে বলবে পানি রাজা মহারাজার দিকে তাকায়ও না মঈনুদ্দিন চিশতি তোমাকে ডাক দিয়েছে জিনাকে ভারতের রাজা মুস্তাফা জানে রহমত বানিয়েছে পানি যখন শুনলো আওলাদে রাসূল পাকে জাহরাকে ফুল গাউসে আজম কা দুলারা খাজা মঈনুদ্দিন চিশতি আমাকে ডাক দিয়েছেন পুরো আনা সাগরের পানি একটা কটোরার মধ্যে এসে প্রমাণ করে দিল যে নবী তো নবী নবী ওয়ালাদের হুকুম আর জমিন আকাশে চলে জোরে বলুন সুবহানাল্লাহ তো খাজা মঈনুদ্দিন চিশতি পানিকে ডাকলেন চলে আসলেন তো ইমামে হোসেন কি পানির মোহতাজ ছিলেন পানি বলছিল আল্লাহ কবে তোমার হোসেনের ঠোঁট মুবারক আমি লাগতে পাবো জোরে বলুন না সুবহানাল্লাহ যে জবান মুবারককে মুস্তাফা জানে রহমত চুমুন দিতেন ওই জুবানে কি আমরা লাগতে পাবো না পানির ভাগ্যে লভেনি ইমামে হোসেন শহীদ হয়ে গেছেন কিন্তু তিনারা কোনোদিন হারাম পথে কদম বাড়িয়েছেন একটু জোরে বলতো শুনেন হারাম কামাই করনে ওয়ালা যদি 20 কোটি টাকার মালিক থাকে আর হালাল কামাই করনে ওয়ালার পকেটে বাড়িতে যদি একটা টাকা থাকে আল্লাহর কসম খেয়ে বলি হালাল কামাই করনে ওয়ালা আল্লাহর দরবারে বেশি ধনী জোরে বলুন সুবহান আর হারাম কামাই করনে ওয়ালা কেমন আল্লাহর দরবারে কেমন নিকৃষ্ট ব্যক্তি ও হারাম কামাই করে খায় না ও যে দেখছে আমি খাবার খাচ্ছি কিন্তু ও খাবার খায় না বিষ খাচ্ছে বিষ ওর শরীরে রক্ত নাপাক তৈরি হচ্ছে ওই রক্ত থেকে ওর বাচ্চা তৈরি হচ্ছে ওর মেয়ে তৈরি হচ্ছে ওর ছেলে তৈরি হচ্ছে তো সুদখোরের বাচ্চা মেয়ে ছেলে ভালো হবে আমরা যদি হারাম খাই তো হারাম রক্ত আমাদের বডিতে হলো কিনা ওই রক্ত দিয়ে তো বাচ্চা মেয়ে জন্ম নেবে তাহলে আমার মেয়েটা কি ভালো শিক্ষা পাবে নবী পাকের আদর্শ পাবে সাহাবায়ে কেরামের আদর্শ পাবে তাহলে চিন্তা করেন বিরাদের ইসলাম আমি আপনাকে তানা দিচ্ছি না মানুষ ভুলে অনেক কিছু করে নেয় এখনো তওবার দরওয়াজা খুলে আছে তোমাকে যখন কবরে রাখা হবে না তোমার কবরে যে সুন্দর বডি বানিয়েছো পোকামাকড় চিবিয়ে চিবিয়ে খাবে কোনো বাপের বেটা তোমাকে বাঁচাইতে পারবে না তোমার সুন্দর চেহারা যাকে তুমি প্রত্যেকদিন শ্যাম্পু দিয়ে ধোও এই চেহারাকে পোকামাকড় এমন চিবিয়ে চিবিয়ে খাবে খোখলা করে দিবে কিছুই করতে পারবে না তুমি তোমার শরীরকে খেয়ে তোমার শুধু হাড্ডি পর্যন্তকে ছাড়বে না হাড্ডিকেও মাটি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিবে আর এমন ভাবে কবরের মাটি চাপ দিবে আপনাকে বাপরে মারে বরে চিল্লাবেন আপনার আওয়াজ যদি কবর থেকে বেরিয়ে চলে আসে যত লোক শুনবে সব বেহুশ হয়ে পড়ে যাবে এত ভয়ঙ্কর আওয়াজ আপনি কি মনে করছেন আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি আপনি যখন পুল সেরাতে যখন উঠবেন তোমার নবী তোমাকে সুদ খেতে নিষেধ করেছেন আর তুমি সুদ খাচ্ছ তুমি নবীর শাফাত পাবে নবী তোমার দিকে দৃষ্টি রহমতের দৃষ্টি দিবে হাশরের ময়দানে তোমার চেহারা তো জানোয়ারের মতন হবে যারা সুদ খায় কিয়ামতের ময়দানে জানোয়ার হয়ে উঠবে এটা আমার কথা না আমি রসুল্লার কথা বলছি মানলে মানেন না মানলে না মানেন আমার বাপ দাদার কিছু আসে না কিছু যায় না আমার কাজ হচ্ছে আপনাকে বলা সচেতন করা খবরদার একদিন আপনাকে যেতে হবে আমার নবী বলেছেন কায়ামতের ময়দানে সবচাইতে বেশি ওই ব্যক্তি দুঃখিত হবে পস্তাবে মাথা টুকবে আল্লাহ কি করেছি যে নিজের সন্তান সন্তানের জন্য নিজের আখেরাতকে বরবাদ করে দেয় আল্লাহ বলেনি তোমার বেটাকে যদি তুমি পড়াইতে না পারো সুদের টাকা করে পড়াও তোমার জমিন যদি না থাকে সুদে টাকা খাটিয়ে তুমি জমিন বানাও জুয়া খেলে তুমি জমিন বানাও আমার আল্লাহ বলেছে একটু জোরে বলতে হবে বলেছে এই বলেন ইমামে হোসেন কোন ইউনিভার্সিটিতে পড়েছিল ইমামে হোসেন কোন মিশনে পড়েছিল তোমার যদি টাকা না থাকে সন্তানকে বড় মিশনে না পড়াইতে পারলে ছোট মিশনে পড়ান না ফকিরের বেটা পর্যন্ত চাকরি পেয়েছে এপিজে আব্দুল কালাম কে ছিল
কে ছিল? পেপার বিক্রি করে বেড়াতো গরিব ঘরের ছেলে ছিল। ইমামে হোসেন কে ছিলেন? উনার বাপ হযরতে আলী অট্টালিকার মালিক ছিলেন না, কিন্তু জান্নাতের মালিক আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। টাকা নাই সাবর করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ। আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমার উম্মত, তুমি যখন টাকার দিকে তাকাবে না, তোমার বাড়ি নাই না, থাকার জায়গা নাই না, রাস্তার ধারে বসবাস করো, মাথায় ছাদ নাই, তিরপাল টেঙ্গে থাকো, একটু চেয়ে দেখো কত লোক রাস্তাতে ঘুমাচ্ছে, তোমাকে তো আল্লাহ তাদের চাইতে ভালো রেখেছে, কমপক্ষে মাথায় তিরপাল তো আছে। অনেক লোক তো রাস্তায় ঠান্ডার সময় ঘুমাচ্ছে, মাথায় তিরপাল নাই, শীতে ভিজতে আছে, জ্বর হচ্ছে, খাসি হচ্ছে। আমার আল্লাহ বলছেন, তোমার যদি একতলা বাড়ি থাকে, ফুসের বাড়ি থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করো। দুনিয়াতে এমন লোক আছে যার কোনো বাড়ি নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমার দুতলা বাড়ি নাই না, পাশে দুতলা বাড়ি আছে, সাবর করো। তোমার নিচের শ্রেণীর ব্যক্তিকে দেখো, এমন ব্যক্তি আছে যার বাড়ি ঘর কিছু নাই, রাস্তায় ঘোরাফেরা করছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলছে, আমার উম্মত, তোমরা যখন ধন দাওলাতের দিকে তাকাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, তুমি যখন বিভিন্ন জায়গাতে যাও, রাস্তাতে ফকির ঘোরাফেরা করে, যাদের বাড়ি ঘরের ঠিকানা নাই, করে কি করে না বাবজি? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, ফয়জানে আলা হযরত, ফয়জানে আউলিয়া ইকরাম, ফয়জানে আউলিয়া ইকরাম, হযরতুল আল্লামা মাওলানা নাজিম রেজা মানজারি, নারে তাকবীর, নারে রিসালাত, আল্লাহু আকবার, ইয়া আলী, নাই ছড়ে, নাই ছড়ে, নাই ছড়ে, নারে তাকবীর, আল্লাহু আকবার। বসে যান, বসে যান, বসেন, বসেন, বসে যান, বসে যান, বসেন, বসেন, বইসা যান বললো তো ফের ঝামেলা লেগে যায়। যাই হোক বাবুজি, আমার কথাগুলো বুঝতে পারছেন তো? বুঝতে পারছেন? কায়ামতের ময়দানে যখন আমাদেরকে নিয়ে যাওয়া হবে পুলসের রাতে, একটু ধ্যান দিয়ে শুনবেন আমাদেরকে, মা বোনেরা, আমার বাপজি ভাইরা, একটু ধ্যান দিয়ে শুনেন, আমি আপনাদের সন্তানের মতন। কায়ামতের ময়দানে যখন আপনাকে পার করা হবে, না আমি দাঁড়িয়ে আছি কায়ামতের ময়দানে, আপনারা সকলে জানেন, সবাই উলঙ্গ অবস্থায় থাকবে, মা বেটাকে, বেটা বাপকে, কেউ কাউকে চিনবে না, চিনবে কি? কেউ কাউকে চিনবে না। আপনা আখেরাতের ধ্যান করেন। হ্যাঁ, ছেলে পিলের পরওয়ারিশ করতে হবে, হবে কি হবে না, তাই হারাম কামিয়ে করতে হবে, আমার রসুল এটা শিক্ষা দিয়েছেন, হালাল পথে যতদূর পারবেন করেন। আর কায়ামতের ময়দানে যখন পুল সেরাত আপনি পার করবেন, আপনি হারাম খেয়েছেন না, দাঁড়িয়ে আছেন, আপনার সামনে হারাম খানেওয়ালা কেটে কেটে জাহান্নামে পড়ছেন, আপনার হাত পাও থরথর করে কাঁপবে, যত পেশাব আছে সব বেরিয়ে যাবে। ওই পুল সেরাতের রাস্তা যে চুলের চাইতো চিকন, সুদ খানেওয়ালা, জুয়া খেলনেওয়ালা, নামাজ তার্ক করনেওয়ালা কেটে কেটে পড়বে। আর যারা দুনিয়াতে হারাম থেকে বেঁচেছে, নামাজগুলিকে কায়েম করেছে, আমার রহমাতুল্লিল আলামিন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পুল সিরাতে নিজের রহমতের হাতে আপনার হাত ধরে পার করাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কি মনে করছেন? আপনি সুদ খাচ্ছেন, নবীর সঙ্গে দুশ্মনী করছেন, আপনি হারাম খাচ্ছেন, আল্লাহর সঙ্গে দুশ্মনী করছেন, নবীর সঙ্গে দুশ্মনী করনেওয়ালা, আল্লাহর সঙ্গে দুশ্মনী করনেওয়ালা মুসলমান নামে থাকুক বা অমুসলিম নামে থাকুক, কোনোদিন ছাড় পায়নি এই পৃথিবীর মুসলমান। একটি কথা মনে রাখবেন, যে হারাম কামাই করে খায়, জুয়া খেলে খায়, সুদ খেয়ায়, একটা টাকা হারামের খামা, নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য পাপ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কাজ করা যাবে বাবজি? করা যাবে? হাত তুলে বলেন করা যাবে? হাত তুলেন, সবাই হাত তুলেন, সবাই হাত তুলেন, হাত তুলেন, সবাই বলেন ইনশাআল্লাহ, আমরা জীবনে কোনোদিন সুদ খাবো না, জীবনে কোনোদিন জুয়া খেলবো না, হাত নামাবেন না, জীবনে কোনোদিন নামাজগুলি জেনে শুনে ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন হালাল কামাই খাবো। রাখেন হাত। মুসলমান কাকে বলে যে নামাজ কায়েম করে? তাকেই তো বলে, তাই না? হারাম থেকে বাঁচবে, হালাল পথে যাবে। আমার আল্লাহ আমাকে যেই পথে চলতে বলেছে, আমার রসুল যেই পথে চলে দেখিয়েছেন, ওনার পথে চলতে হবে, বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনাদের আজকের প্রধান বক্তা সাহেব উত্তর প্রদেশ।